স্বামী সন্তান সহ খোঁজ মিলল পপির। লম্বা সময় ধরে পর্দার আড়ালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী সাদিকা পারভীন পপি নিজেকে এক প্রকার নিখোঁজ করেই রেখেছেন একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী। বছরখানেক আগে জানা গিয়েছিল তিনি বিয়ে করে স্বামী সন্তান নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন, তবে সেসব গুজব হিসেবে এতদিন সবাই জানত। কিন্তু রহস্যঘেরা পপি যেন নতুন খবর নিয়ে সামনে এলেন। জানা গেল তার সংসার ও সন্তানের খবর। তার স্বামীর নাম আদনানুদ্দিন কামাল, তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজউদ্দিন রোডের বাসিন্দা। কামালের সঙ্গে পপির বিয়ে হয় প্রায় চার বছর আগে, আর দুই বছর আগে পপির এক পুত্র সন্তান হয় যার নাম আয়াত। বর্তমানে স্বামী সন্তান নিয়ে ধানমন্ডির এক বাসায় থাকেন তিনি, যদিও কিছুদিন পূর্বে তারা উত্তরাতে ছিলেন। সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করে নেন, তবে বিভিন্ন গণমাধ্যম ও দুজনের কাছের মানুষ সূত্রে জানা যায়। স্টুডিও ফোরডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুক, তার সঙ্গে বিনোদন জগতের কারো কোনো প্রকার যোগাযোগ থাকুক। গণমাধ্যমে তথ্যগুলো নিশ্চিত করেছেন পপির একজন ঘনিষ্ঠ আত্মীয়। তিনি জানান এটি পপির স্বামীর দ্বিতীয় বিয়ে। তিনি খুব একটা পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেন না, তবে মাঝে মধ্যে পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে যাতায়াত করেন, সেখানে ছবি তোলেন না। তবে এসব খবরের সপক্ষে পপি বা তার স্বামী কামালের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে পপির হুট করে চলচ্চিত্র থেকে দূরে সরে যাওয়ার কারণে বেশ কয়েকটি ছবি আটকে রয়েছে। এর মধ্যে রয়েছে রাজু আলিম ও মাসুমাতানি পরিচালিত ভালোবাসার প্রজাপতি ও আরিফুর জামান আরিফের কাঠগড়ায় শরৎচন্দ্র সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ডাইরেক্ট অ্যাটাক সিনেমাটি। স্টুডিও ফোরডি আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। আজকে দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D 4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।